প্রায় 50 বছর আগের বিশ্ববিদ্যালয় পরিচালনার 17টি নির্দেশনা বাস্তবায়নে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী। এতে করে ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে। প্রক্টর দাবি করছেন, 1973 সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সম্পর্কে নবীন শিক্ষার্থীদের জানাতেই এমন নোটিশ দেওয়া হয়েছে। গত 19 ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী স্বাক্ষরিত নোটিশটি বিশ্ববিদ্যালয়ের 17টি হলে টানানো হয়েছে। এতে বলা হয়েছে শিক্ষার্থীদের কোনো সংগঠন করা যাবে না, অনুমতি ছাড়া মিছিল, মিটিং, পার্টি, বাদ্যযন্ত্র বাজানো যাবে না। ছাত্রদের রাত 9টায় এবং ছাত্রীদের সান্ধ্য আইন মেনে সন্ধ্যা 6:30টার মধ্যে হলে ঢুকতে হবে। হলে রাতের খাবার পর রোল কল করতে হবে, এমন নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। যেগুলো হচ্ছে একটা ভার্সিটির বৈশিষ্ট্য হতে পারে না, ভার্সিটিতে হচ্ছে স্টুডেন্টদের একটা সক্রিয়তা আছে, সবারই হচ্ছে নিজস্ব ইন্ডিপেন্ডেন্সি থাকার দরকার। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই আইন এক্সিকিউট করা কোনোভাবেই সম্ভব না। নিয়মটা আমার মনে হয় সকলের ক্ষেত্রে প্রযোজ্য, মানে সমানভাবে ওভাবে হওয়াটা মানে খুবই একটা ডিসক্রিমিনেটরি হয়ে যাচ্ছে। কিছু রুলস আমার কাছে মনে হয়েছে যে এগুলো আমাদের আসলে স্টুডেন্টদের স্টুডেন্ট বান্ধব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, মুক্ত বুদ্ধি চর্চায় বাধা দিতেই এমন নির্দেশনা। এই বিশ্ববিদ্যালয়টাকে আরো সংকুচিত করার জন্য প্রশাসন শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই যে ধরনের হাস্যকর কিছু নোটিশগুলো দিয়েছে, আমরা এই নোটিশগুলো প্রত্যাখ্যান করেছি। যে শিল্প সংস্কৃতির চর্চায় এরকম নিয়ম বেঁধে দিয়ে হয় না, ছাত্রছাত্রীদেরকে উন্মুক্ত করে তাদের শিল্প সংস্কৃতি এবং তাদের পাঠদান যেন সুন্দরভাবে করতে পারে সেই ব্যবস্থা সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেইভাবেই চিন্তা করা দরকার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, এই নির্দেশনা নতুন নয়, বরং 1973 সালের বিশ্ববিদ্যালয় পরিচালনা অধ্যাদেশে এটি রয়েছে। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের স্বার্থে, একাডেমিক কার্যক্রম স্বাভাবিকতার স্বার্থে বিধিবিধানগুলো যে আছে এগুলো সাধারণ ছাত্রছাত্রীদের আসলে নলেজে থাকা প্রয়োজন। সেই সব কার্যক্রমের সাথে থাকলে আমরা সেগুলোর ব্যাপারে খুব বেশি একটা কঠোর না। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।